দেখেছো বন্ধুরা কি করছে, দেখেছো বন্ধুরা কি করছে, তোমাদের দাদা ভাই আমার সাথে ঝগড়া করছে, কাজের থেকে এসে মাথা গরম, গরমের মধ্যে এদিকে ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে, এদিকে জানো কি হয়েছে, এদিকে হচ্ছে আবার বাড়িতে এসে চুপ করে শুয়ে আছে, না ফ্রিজ ঠিক করছে না ভাত খাচ্ছে, আর আমার উপরে গরম দেখাচ্ছে। আমি বলছি একটু ভিডিও করব, আমাকে সে ক্যামেরা একটু ধরো না, আমি ধরতে ধরতে পারবো না। এদিকে আমি বাসন মাজবো, কতবার বাসন মাজবো বলো তো, বারে বারে করে, হ্যাঁ বলো তো। এই দেখো না শুয়ে আছে, এই দেখো শুয়ে আছে বুঝছো। আর হচ্ছে বুড়া বলছি দেখে আমার উপরে রাগ দেখাচ্ছে, আমি এখনো কচি আছি, কচি বুড়া না কচি আছে, এই যে কচি আছে, কচি আছে বলে দেখো এখনো পালে লাগবে, হ্যাঁ বুঝছো, ঝগড়া করছে আমার। তারপরে কতক্ষণ পরে বলতে বলতে তারপরে ভাত খেলো, খেয়ে দিয়ে তারপরে ফ্রিজও আবার ঠিক করছে, বুঝতে পারছো, মানে কি বলবো আর, বলার মতন আর কিছু নেই। এই যে আমার ছেলে একজন ভিডিও করলে পরে কোথায় ধরবে, ভিডিও তো ধরবেই না, উল্টা আরও মানে ভিডিও করতে লাগবে না, অমুক অমুক নানা ধরনের কথা বলো তো। আমার ভিডিও দিতে ভালো লাগে তাই তোমাদেরকে আমি ভিডিও দিই, বুঝতে পারছো, আমি একটু শুনলাম আর কি। এত গরম না, বাইরের মধ্যে কোথাও যাওয়া যাচ্ছে না, কি করব এখন, এটা পরে নিব নি আমি, কি করব বলো তো এখন। ঠিক আছে বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ছেলেটা না বড় পাজি, বড় মনে করে মারি মনের মতন করে জানো তো, ভিডিও করতে দিলে ডিস্টার্ব ইচ্ছা করে শয়তানি করবে আমার সাথে জানো, এই জন্য মাইকটা খাইলো আর কি, বুঝতে পারছো, এই জন্য মাইকটা খাইলো আর কি।